ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের আয়োজনে শনিবার প্রতি বছরের মতো বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠান ইউরেকন অনুষ্ঠিত হয়। এবছর এই টেকনো এক্সপো ছ বছরে পা দিল। ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে নতুন পথের দিশা দেখানোর জন্যই প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর মোট 41টি প্রজেক্ট নিয়ে ছাত্রছাত্রীরা এই এক্সিবিশনে অংশগ্রহণ করেন। শুধু এখানকার পড়ুয়ারাই নয়, দেশ বিদেশ থেকে এই এক্সিবিশনে বিভিন্ন ক্ষেত্রের মানুষ অংশ নেন। আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে ইউরেকন, এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম অফ টেকনিক্যাল ইনোভেশনস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এটা আমরা 6 বছর ধরে করছি, এটা 6th year, এবং অত্যন্ত সাকসেসফুল হয় এই প্রোগ্রামটা। হাজার হাজার ছাত্রছাত্রী সারা দেশ থেকে বিদেশ থেকে আসে। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে সারা বছর ধরে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার মাধ্যমে নানান প্রজেক্ট তৈরি করে। নারী সুরক্ষার জন্য জুতো কিংবা ট্রেন লাইন, ট্রাক ফাটল ধরার রোবট অথবা মানুষ বহন ড্রোন থেকে ড্রাইভলেস কার ছাড়াও আরও নানা রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এই কলেজের পড়ুয়ারা। মেয়েদেরকে একটা কমন প্রবলেম ফেস করতেই হয়, তারা একা বাইরে কাজ করতে বেরোবেই, বাট তাদেরকে অনেক জায়গায় আনসেফ ফিল হয়, অনেকে হঠাৎ করে অ্যাট্যাক করে দেয় তাদেরকে। বাট এটার জন্য আমরা এই ওম্যান সেফটি শুটা বানিয়েছি। তো সেটাতে আমাদের মধ্যে দুটো জিনিস আছে, ফর নাও একটা রিস্ট ব্যান্ড অ্যান্ড দিস ইজ দ্য শু। সে কারেন্টটা তার গায়ে লাগবে, বডি কারেন্ট পাস হবে এবং ইট উইল গেট প্যারালাইজড অর সামথিং লাইক দ্যাট, নট মোর দ্যান প্যারালাইজড। উইল জাস্ট ইউজ দ্যাট ভোল্টেজ ইন এ ভেরি অপটিমাইজড ম্যানার, তাকে সামনের জনের ডেথ না হয়ে যায়, বাট যে গার্লটা সে সেফ হয়ে অ্যাটলিস্ট চলে যেতে পারে, কোনোভাবে সেফ হতে পারে। আজকালের যুগে আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট পাস্টে রেলওয়ে অ্যাক্সিডেন্টস প্রচুর বেড়ে গেছে, অ্যান্ড দ্য মেন কজ অফ ইট ইজ ডিরেলিং অফ দ্য ট্রেন। এবং ট্রেন ডিরেল হওয়ার সব থেকে মেন রিজন হচ্ছে ট্রেনের মধ্যেখানে হচ্ছে প্ল্যাটফর্মে যে ক্র্যাকগুলো থাকছে, মানে ট্রেনের ট্র্যাকে। তো আমরা কী করেছি, আমরা একটা মডেল বানিয়েছি, আর আমাদের মডেলে আমরা কী করেছি, বেসিক্যালি এটা সার্ভিলেন্স কার্ডগুলো হয় না, যেগুলো প্রত্যেক 12 ঘন্টা অন্তরে সার্ভিলেন্স যায় হচ্ছে ইন্সপেকশনের জন্য, ওতে আমরা আমাদের মডেলটা ফিট করেছি। তো ওটাতে বেসিক্যালি যখনই ট্রেনে কোনো ক্র্যাক থাকছে, যদি ক্যামেরাটা এদিকে ফোকাস করে দেখতে পাবেন, তখনই হচ্ছে এটা একটা বেসিক্যালি লুপ অফ সার্কিট। তো যখনই ক্র্যাক থাকছে এভাবে ওয়ার্ক করছে সার্কিটটা, তখনই ব্রেক হচ্ছে, ব্রেক হওয়ার সাথে সাথে আমাদের কোয়েডের মাধ্যমে সঙ্গে সঙ্গে ট্রেনগুলোতে এবং স্টেশনে সিগন্যাল যাচ্ছে, এবং ওখানে প্রত্যেকে যারা স্টেশন মাস্টার বা লোকো পাইলট ওরা একটা নোটিফিকেশন পাচ্ছে যে এখানে ক্র্যাক আছে। আমাদের এটা সিকিউরিটি সিস্টেম হিসেবে, এটা দেখতে অর্ডিনারি ব্যাগের মতন হলেও এটার ভিতরে পুরো সিকিউরিটি সিস্টেমটা ফিট করা আছে। আমরা এখানে GPS লাগিয়েছি, এখানে আমরা ESP32 ইউজ করেছি ফর কমিউনিকেশন, যেটা একটা টেলিগ্রাম বটের দ্বারা আমরা কমিউনিকেট করতে পারি। সেই টেলিগ্রাম বটটা নিয়ারবাই পুলিশ স্টেশন আর তার ক্লোজ কন্ট্যাক্টস যারা আছে তাদের কাছে সঙ্গে সঙ্গে একটা মেসেজ পাঠাবে যে আমি প্রবলেমে আছি, আর তার লোকেশনটা পাঠাবে কারণ এখানে GPS দেওয়া আছে। আর তাছাড়া আমরা কিছু ক্যামেরা ইউজ করব, যে ক্যামেরাটা সামনে পেছন সাইড থেকে পুরো পিকচারটা তুলবে, কোনো পার্সন যদি সামনে থাকে, কোনো কার যদি থাকে, সেটা নাম্বারটা ট্র্যাক করা যাবে, তো সঙ্গে সঙ্গে সেটা ইনভেস্টিগেশনের কাজে লাগবে আমাদের। এই এক্সপোর মাধ্যমে ছাত্রছাত্রীদের নতুন নতুন চিন্তাভাবনার উদ্ভাবন ঘটে, ফলে আগামীতে পড়াশোনার পর তারা কর্মজীবনে নতুন পথের দিশার সন্ধান খুঁজে পায়। আমাদের ছাত্রছাত্রীদের যে টেকনিক্যাল ক্যাপাবিলিটিস, প্রজেক্ট বানানো, ইনোভেশন, এন্টারপ্রেনারশিপ, রোবটস বানানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে নতুন নতুন প্রোডাক্টস বানানো, সেইগুলো সব শোকেস করে। এখানে বহু এন্টারপ্রেনাররা আসে, ইনভেস্টররা আসে, এবং এসে বহু প্রোডাক্ট দেখে তারা সেই কোম্পানিকে বা সেই স্টার্ট আপকে ফান্ড করার প্রতিশ্রুতি দেয়, ফান্ডিং করে। এবং আমাদের যে রোবটিক্স যে এরিনা বা রোবটিক্স যে ইভেন্টসগুলো হয় সেগুলো তো ভীষণ পপুলার, এবং সেগুলো নতুন নতুন প্রজন্ম, নতুন নতুন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের খুব ইন্সপায়ার করে। নানান ধরনের রোবটিক কারুকার্য এবং নানান ধরনের উইমেন সেফটি হোক বা নিত্যদিনের প্রয়োজনীয় যেসব কাজে ব্যবহৃত হয় রোবটিক কাজকর্ম, সেই সবের প্রদর্শনী, আর এই প্রদর্শনী তৈরি করছে ছাত্রছাত্রীরাই। ছাত্রছাত্রীরাই এই সমস্ত প্রদর্শনী ইলাবোরেট করে বলছে সারা নিত্যদিনের প্রয়োজনে সেই রোবটগুলো কী কী ধরনের কাজ করবে, যার ফলে আগামী দিনে যারা এই ধরনের পথে আসতে চলেছেন সেই সব ছাত্রছাত্রীদের জন্য হোক বা দেশ বিদেশ থেকে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী প্রত্যেককেই উদ্বুদ্ধ করবে বলে মনে করছে ম্যানেজমেন্ট। ক্যামেরায় মদন সরকারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।